করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। সংসদের মেয়াদ কমানো এবং সংখ্যানুপাতিক আসন বণ্টন পদ্ধতি বিষয়ে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মতভিন্নতা দেখা দেয় বিশেষজ্ঞ আর রাজনীতিবিদদের মধ্যে। একাধিক আলোচক বলেছেন, এমন কোন পরিবর্তন করা উচিত হবে না যা ভবিষ্যতে দেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। রিপোর্ট কিশোর লায়লার। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এই গোলটেবিল বৈঠকের আলোচ্য বিষয় ছিল দুটি, জাতীয় সংসদের মেয়াদ কমানো এবং সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংখ্যানুপাতে আসন বণ্টন। অর্থনীতিবিদ অধ্যাপক নজরুল ইসলাম এক প্রবন্ধে এই দুই প্রস্তাবের পক্ষে বিপক্ষে যুক্তি দেন, কিন্তু মুক্ত আলোচনায় বক্তারা বলেন এমন কোনো পরিবর্তন করা উচিত হবে না যা ভবিষ্যতে দেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। এমন কোনো আইডিয়া যাতে আমাদের মধ্যে ঢুকে না পড়ে যে আইডিয়াগুলি একসময় আমাদেরকে একটা বিপদ ডেকে আনতে পারে এবং নতুন নতুন একটা আন্দোলন সৃষ্টি করে দিবে। কাজেই আমাদের এই কনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই কনস্টিটিউশনের দোষ ত্রুটিগুলি সংশোধন করে এই ব্যবস্থাটাই শক্তিশালী হোক। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতা মনে করেন প্রস্তাব দুটি বিবেচনার দাবি রাখে, তবে বিএনপির চিফ হুইপ প্রশ্ন তুলেন, মেয়াদ কমানো হলেই কি সমস্যার সমাধান হবে? ভোটে যাতে যতগুলো সেন্টার হবে সেই জায়গাতে যদি জিতে আসে সেখানে ভোটের যারা লোক তাদের কি লাগবে, সেই অর্থে এইটাকে আরো মানে ডিটেলসে চিন্তা করে আজকে অবশ্য এখানে একটা প্রস্তাবটা আসছে। আমি মনে করি এবার বিস্তারিত আলোচনা হতে পারে যে সংসদের মেয়াদ শুধু দুই বছর কমিয়ে দিলে এক বছর কমিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। সুজনের সভাপতি মোজাফফর আহমেদ বলেন, দুটি প্রস্তাব এখনো প্রাথমিক পর্যায়ে, ব্যাপক আলোচনার মাধ্যমে পরিবর্তনের দিকে যাওয়া উচিত। তবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নানান রকমের ভ্যারিয়েশন আছে, আমাদের দেশে আমরা কোনটা নেব এটাও আমাদের ভেবে দেখতে হবে। পৃথিবীর প্রায় সর্বস্তরে এটাকে আলোচনা করবে, তার মাধ্যমে আমাদের দেশে একটা জনমত সৃষ্টি হবে এবং রাজনৈতিক দল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আলোচকরা বলেন, গণতন্ত্রের স্বার্থে প্রচলিত ব্যবস্থাকে শক্তিশালী করাই এখন জরুরি। প্রাইমারি হবে যারা কিশোর লায়লা, বাংলাদেশের ঢাকা। একটা